দেবকিতবে পেন্টারও না, কোনো ছবির দৃশ্য নয়, বাস্তবিকই একটি এনজিওর পাশে দাঁড়ালেন দেব। এবং সেখানে হাতে তুলি নিয়ে দেখা গেল ক্যানভাসের সামনে বসা দেবকে। অনেকদিন পর আবার রমকম মুভিতে দেখা যাবে দেবকে। অনেকগুলি সিরিয়াস ছবিতে অভিনয়ের পর এরকমই জানিয়েছিলেন তিনি। ছবির নাম হইচই আনলিমিটেড। দর্শকেরা আবার তাকে পেতে চলেছেন ডান্সিং অবতারে এই পুজোতে। ছবির শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন দেব ছাড়াও তার বাবা গুরুপদ অধিকারী থেকে বান্ধবী রুকমিনী মৈত্র। ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, অভিনেতা অর্ণ এবং আরো অনেকে। ডেট ও স্ক্রিপ্ট সমস্যার জন্য ছবি থেকে সরে দাঁড়ান মিমি চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার। ছবির নায়িকা কি তবে আবার রুকমিনী মৈত্র? এই জল্পনাকে দূরে সরিয়ে কৌশানী হয়ে উঠলেন দেবের নায়িকা। এই পুজোয় মুক্তি পাওয়া হইচই আনলিমিটেড কতটা আনলিমিটেড খুশি আনতে পারে, দেবের ডান্সিং বিট দেখার প্রত্যাশা কতটা পূর্ণ হয় দর্শকদের, এখন সেটাই দেখার। আমাদের তরফ থেকে রইল অনেক শুভকামনা টিম হইচই আনলিমিটেডের জন্য।